জহর দাশগুপ্ত একজন এমন শিল্পী যিনি চিরনূতনের পূজারি। বিগত কর্মজীবন ও বর্তমান অবসর জীবন দুই বৃত্তেই সেই সাধনা অমলিন। তার মূল আকার ধারা অবসর পর্বে এসে অন্য পথ নিলেও বিষয়চয়ন ও প্রদর্শন যে কোনো রুচিশীল মানুষকে সমৃদ্ধ করে। 80 দশকের শুরু থেকে ছোটদের কল্পলোকেও তার আনাগোনা। শিশুদের ভাবনার বিকাশে আঁকার গুরুত্ব অনেক, আর জহর তার শিশুদের মনের বাগানের এক দক্ষ মালি। ছোটদের জন্য 80 দশকের শুরু থেকেই তাই সেই জ্যোতির সূচনা। প্রায় 16 বছর ধরে ছোটদের শিল্পী মনের কুড়ি ফোটানোর দায়িত্বে নিজেকে জহরদা আজও ব্যস্ত রেখে চলেছেন। ছোটদের ছবি আঁকার যোগ্য মূল্যায়ন যাতে হয় তার জন্যে নানান কর্মশালা, প্রতিযোগিতা, উৎসবের আয়োজন করে গেছেন, যা বিভিন্ন ঋতুপযোগী। এই উদ্যোগে সমস্ত সভ্যদের সক্রিয় সহযোগিতায় মধ্যম গ্রামের গর্ব হয়ে উঠতে সেজুতির এই অনুষ্ঠান সময় নেয়নি বেশি। পরবর্তীকালে আর্ট ক্যাম্প বা কর্মশালার জনপ্রিয়তা ক্রমবর্ধিত হয়েছিল, কারণ গুণী শিল্পী সমাগম যা এক নতুন মাত্রা যোগ করেছিল সেই সময়। 2010 সালে সকলের জন্য বলছি, উত্তর আমেরিকার বঙ্গসম্মেলনে প্রদর্শনী বিভাগের দায়ভার ন্যস্ত ছিল আমার উপরে। আমন্ত্রিত অতিথির আসনে সম্মানিত অতিথি হিসেবে জহরদাকে নিয়ে যাবার সৌভাগ্য হয়েছিল। তখন তিনি কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের প্রেসিডেন্ট ও বিড়লা একাডেমির শিক্ষক ছিলেন। যতবারই ভারতবর্ষে যাই, আমেরিকা থেকে জহরদা ও বৌদির সঙ্গে দেখা করতেই হয়, নানাবিধ কর্মকাণ্ডে সামিল হতে হবে বলে। তো সেই কারণেই এবছরে করোনার কোপে দেশে যাওয়া হলো না বলে মনটা খুবই খারাপ হয়ে আছে। তাই অনলাইনের মাধ্যমেই জহরদাদের এই প্রদর্শনীতে উপস্থিত হচ্ছি, আর কিছু করার উপায় নেই। প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, মৃত্তিকা সাউথ এশিয়ান সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হেরিটেজ নিউ জার্সি, এটি একটি 32 বছরের প্রতিষ্ঠান যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানো হয় ছেলে মেয়েদেরকে, এবং সেখানে এবছরে আমরা একটা গ্লোবাল প্রোগ্রাম করছি যেটার নাম হচ্ছে শিশুদের জন্য শিশুরা। তাতে বিশ্ব শিশুর প্রদর্শনী মেলা হবে, তাদের মধ্যে আছে সেজুতি। সেটাই সব থেকে বড় খবর, সেটা সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো, তাই এটা এখানে জুড়ে দিলাম। আর সবাই সেজুতির প্রদর্শনীর অংশ হিসেবে থাকাটা আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর সেজুতির এই অনলাইন প্রদর্শনী, যেটার জন্য আজকের এই উপস্থাপনা, এই কথা বলা, সেই প্রদর্শনী যাতে সফল হয় এই কামনা করে মৃত্তিকা এবং আমার নিজের তরফ থেকে জহরদা এবং সেজুতি সবাইকে আমাদের আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। সেজুতি 80 দশকে ফুল ফ্লেজড বলতে গেলে শুরু হয়েছিল। তো তো আমাদের দীর্ঘদিনের প্রচুর কর্মকাণ্ড আছে এই পরিসরে, এত বিস্তারিত কিছু বলার প্রয়োজন থাকলেও বলা সম্ভব নয়। হ্যাঁ, একটা সময় এটা মধ্যম গ্রামের গর্ব হয়ে উঠেছিল সেজুতির কর্মকাণ্ড। তো আমি আর সেই ব্যাখ্যায় যাচ্ছি না, তবে সেজুতি শুধুমাত্র ছোটদের ছবি আঁকার মাধ্যমে তাদের যে মেধা অর্থাৎ ব্রেনের নিও করটেক্সকে উন্নত করার যে বিশ্বাস থেকে এই ছবি আঁকা
শিক্ষালয় এখনো চালিয়ে যাচ্ছে, তারই বর্তমান অবতারণা হচ্ছে এই প্রদর্শনী। এর মধ্যে দিয়ে এই ছোটরা যারা ছবি আঁকা শেখে তাদের ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতাকে আমরা সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমি ভেবেছিলাম এটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন করব, অর্থাৎ বিদেশের অনেক ছোট শিল্পীদের আমন্ত্রণ করে তাদের ছবি দিয়ে এটা করব, কিন্তু দুর্ভাগ্যবশত এই কোভিড-19 অর্থাৎ করোনার উপদ্রবে সারা বিশ্ব এখন একদম স্তিমিত হয়ে আছে, কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই তাদের ওখান থেকে ছবি পাওয়া, ছোটদের ছবি পাওয়া সম্ভব হয়ে উঠল না। তবুও আমেরিকার থেকে কিছু ছবি, লন্ডন থেকে কিছু ছবি আমি হয়তো পেয়েছি, কিন্তু ব্যক্তিগতভাবে আরও ছবি সংগ্রহ নরওয়ের থেকেও আসার কথা ছিল, ফ্রান্স থেকে আসার কথা ছিল, আমার বন্ধুরা জানালো এটা এখন আর সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি আর বিস্তারিত ব্যাপারে যাব না, এই ছবিগুলো আপনারা দেখবেন, আপনাদেরই ছেলেমেয়েরা করেছে এবং আশা করি ভালো লাগবে। এটা আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে লিঙ্ক করে ছবিগুলো দেখে নেবেন, এটাই আমি আপনাদের অনুরোধ করছি। ধন্যবাদ। Thank you.
ধন্যবাদ।